ঠিক এই কারণে আপনারা আমেরিকাতে কখনো ডজি মোটেলে থাকা উচিত না। ইউ নো হোয়াট আই মিন, যেসব মোটেল দেখতে আপনার কাছে লাগে ডজি চিপ, ওরকম মোটেলের কথা বলছি। 2005 একটা ইয়াং মেয়ে, ও আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছিল ড্রাইভ করে। তো ওর জার্নির মাঝখান দিয়ে ও যখন দেখলো যে অনেক লেট হয়ে গিয়েছে, ও ডিসাইড করলো ও একটা মোটেলে থাকবে। তো মেয়েটা ওর জার্নির মাঝখান দিয়ে যেই মোটেলটা পেয়েছিল সেটার নাম ছিল মাউন্টেন টপ মোটেল। আর ও মোটেলটা একটু চেক করলো, চেক করে দেখলো যে চিপও লেগেছিল ওর কাছে। তো ও ভাবলো আচ্ছা আমি অনেক টায়ার্ড, আমি আজকে এখানেই থেকে যাই। মেয়েটা যখন মোটেলে চেক ইন করছিল তখন রিসেপশনে একটা লোক ছিল, লোকটা মেয়েটাকে দেখে এরকম এরকম চেক করছিল, মেয়েটার কাছে এটা মনে হচ্ছিল। তারপর মেয়েটাকে লোকটা জিজ্ঞাসা করছিল তুমি কি একা ট্রাভেল করছো, মেয়েটা এই কোশ্চেনকে কমপ্লিটলি ইগনোর করছে। তারপর ও মোটেলের জন্য পে করে চাবিটা নিয়ে ওর রুমে চলে গিয়েছে। মেয়েটা যখন ওর রুমে ঢুকলো দেখে সব জায়গায় তেলা পোকা, ডার্টি বেড। মেয়েটা বললো নোপ, আমি এই রুমে থাকবো না। এটা বলে ওই রুম থেকে চলে গিয়ে ও ডিসাইড করলো ওর গাড়িতেই ঘুমাবে। বাট গাড়িটা পার্ক করা ছিল ওই মোটেলের কার পার্কে। তারপর সেদিন রাতের বেলায় প্রায় 3টার দিকে হঠাৎ একটা খুটখাট শব্দে মেয়েটার ঘুম ভেঙে গিয়েছে। আর ও ঘুম ভেঙে দেখে মোটেলের যে রুমে ও থাকার কথা রিসেপশনের ওই লোকটা চাবি দিয়ে রুমটা খোলার ট্রাই করছে। আর মোটেলগুলো কিন্তু এরকম হয় যে কার পার্ক থেকে রুমের ডোরগুলো দেখা যায়, রুমে কেউ ঢুকলে বের হলে সব কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকে। মেয়েটা দেখলো লোকটা চাবি দিয়ে ডোর খুলে রুমের ভিতর ঢুকেছে। তার একটু পরে লোকটা অনেক রাগ হয়ে বের হয়ে মেয়েটার গাড়ি যেখানে পার্ক করা ছিল ওখানে আসছে। এসে মেয়েটার গাড়ির ডোর ধরে এরকম এরকম করতেছে, টানতেছে গাড়ি খোলার জন্য। বাট লোকটা গাড়ির ডোর খুলতে পারেনি, একটু পরে ও ওখান থেকে চলে গিয়েছে লোকটা। এরপর মেয়েটা তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে মোটেল থেকে একটু কিছু দূরে চলে গিয়ে ওর একটা ফ্রেন্ডকে ফোন দিয়ে ওর সিচুয়েশন এক্সপ্লেন করেছে যে এই মোটেলের রিসেপশনিস্ট আমার সাথে এরকম বিহেভ করেছে, ও আমার রুমে এভাবে ট্রাই করেছে ঢুকার জন্য। আর মেয়েটা ওর ফ্রেন্ডকেও জানাচ্ছিল ওর লোকেশনটা, ও কোথায় আছে, যে আমি মাউন্টেন টপ হোটেলে আছি। মেয়েটার ফ্রেন্ড গুগলে চেক করে দেখে মাউন্টেন টপ হোটেল, এটা তো এক সপ্তাহ আগে বন্ধ হয়ে গিয়েছে।